আপনি একটু হলে তো গাড়ির তলায় চলে যেতেন। এ বাবা, চোরটা পালিয়ে গেল। আপনি এখানে কি করছেন? চোরটাকে ধরার জন্য আমি এতটা পথ ছুটে এলাম, যেই চোরটা হাতের নাগালে এসেছিল অমনি আপনি ঢুকে গেলেন। দেখুন দেখুন, আপনার জন্য চোরটা পালিয়ে গেল। আমার জন্য চোরটা পালিয়ে গেল? আমাকে দোষ দিচ্ছেন? বাহ বাহ বাহ, আপনি দোষ করতে পারেন অথচ আমি বলতে পারি না? অদ্ভুত মানুষ তো আপনি। অবশ্য আপনার মতন মানুষই চোরদেরকে সাহায্য করে, জানিয়ে দিন। আমি সাহায্য করেছি। হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি, বেশ করেছি। আর আপনি ওর পিছনে দৌড়াচ্ছিলেন কেন? ও আপনার কি চুরি করেছে? না, আমার কিছু চুরি করেনি, ওই মহিলাটা। কোন মহিলা? এ বাবা, মহিলাটা কোথায় গেল? এ দেখুন, এটা আপনার শান্তিগ্রাম নয়, কলকাতার শহর। এখানে আপনার মর্জি চলবে না, আর এখানে রোজই চুরি চিন্তায় হয়। আপনি প্রত্যেক দিন চোর ধরে বেড়াবেন? আর বাই দ্য ওয়ে, আপনার কাজ না এটা, পুলিশের কাজ। তাহলে তো পুলিশকে এখনই খবর দিন। আর বলে কি হবে, চোর তো চলেই গেছে। না না, আমার তো একটা বড় চোর ধরানোর আছে। কে কে সেই বড় চোর? কেন আপনি আমার সামনে এসে আবার বড় বড় কথা বলছেন? আমি আমি চোর? হ্যাঁ আপনি চোর, চোর নয় তো কি সাধু? ভূত মানুষ তো আপনি। আমি আপনাকে বাঁচালাম, একটু হলে গাড়ির তলায় পড়তেন, আর উল্টে আপনি আমাকে চোর বলছেন। স্ট্রেঞ্জ, বাহ। কে বলেছিল আমাকে বাঁচা? আমি কি একবারও বলেছিলাম? এইসব না আপনার অভিনয়, তুতে আপনাকে খুব ভালো করেছেন। হোয়াট রাবিশ, অকৃতজ্ঞ গুণকার। কি? আমি অকৃতজ্ঞ? আর আপনি কি? কি আমি কি? আপনি আপনি ভালো মানুষ, সে যে সবার ক্ষতি করেন। আপনার মুখ না আমার না দেখলেই ভালো। গ্রামের এতগুলো অসহায় মানুষকে এই লোকটা ঠকিয়েছে। এই লোকটার মুখ দেখার পর না আমার জীবনে ক্ষতির পর ক্ষতি হয়েই যাচ্ছে। ভেবেছিলাম এই শহরে এসে একটু স্বস্তির নিঃশ্বাস নেব, কিন্তু না, এই লোকটা ঠিক আমার চোখের সামনে চলেই আসলো। হে রাধা মাধব, এই লোকটাকে না আমার একদম পছন্দ না। তুমি দেখো, হ্যাঁ, জীবনে যেন এই লোকটার মুখ আমাকে না দেখতে হয়। এ বাবা, শহরে এসেই তো আমি এই লোকটার মুখ দেখলাম। হে ঠাকুর, রাধা মাধব, দেখো হ্যাঁ, আমি যে কাজটার জন্য এসেছি সেই কাজটা যেন ভালোই ভালো হয়। হ্যাঁ, বিড়বিড় করে কি বলছেন? আপনার কি মাথাটাও খারাপ হয়ে গেছে? মুখ সামলে কথা বলুন। আচ্ছা, আপনি এটা কেন এসেছেন বলুন তো। কি বলছো? কে তুতে? তুতে শহরের বাসে? হ্যাঁ, আমরা তো তুতেকে দেখলাম শহরের বাসে চেপে যেতে। আরে আমরা তো মহেশের সঙ্গে ওকে বাসে উঠতে দেখলাম। দাদা, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। এটা হতে পারে না বিশি দিদি, আমাদেরকে বিপদে ফেলে কোথাও যেতে পারে না। কেন বলবো, হ্যাঁ আমি এখানে কিসের জন্য এসেছি, কোন কাজে এসেছি, কি টাইম পাস করবে, আপনি এখানে কিভাবে, কেন কোথেকে? আবি, তুই একদম ঠিক বলেছিস, ওই মেয়েটা আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছে। এই শুনুন, কি চান বলুন তো আপনি? এই তুতে আপনার কাছ থেকে অন্তত কিছু চায় না। বাবা, তুতে নিজের রাস্তা নিজেই খুঁজে নেবে, আমারই কপালটা খারাপ যে এই শহরে এসে আপনার মতন একটা স্বার্থপর মানুষের মুখোমুখি হতে হলো। আমি স্বার্থপর? হ্যাঁ আপনি স্বার্থপর, কারণ আপনার জন্য আমাকে এই শহরে আসতে হয়েছে। This woman is crazy here. ভাই ভাই ভাই, তুই একবার দেখাই দেখাই দেখাই। ভাই আমি তো জাস্ট তখন জাস্ট ক্যাজুয়ালি কথাটা বলেছিলাম, জাস্ট ফর ফান। সত্যি সত্যি এত দূর চলে আসবে আমি কি করে? তুই লজিক্যালি ভাব, এটা কি করে পসিবল? রঙ তুই একবার ভাব, ও আমাকে যা নয় তাই বলছে, স্বার্থপর বলছে, চোর বলছে। আমার নাকে বাঁচানোই উচিত হয়নি।
ওই যে বেঈমান সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। যাদের ফ্যাক্টরিতে কাজ করে এত বছর ওদের সংসার চলল তাদেরও ক্ষতি করছে। আমি ওকে ছাড়বো না, ওকে একদম ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে, শোন না শোন না শোন না, গেল সত্যি তো মেয়েটা গেল কোথায়, গেল বলতো, জাগে তুই চাপিস না। তোকে খুঁজতে খুঁজতে যখন এত দূর চলে এসেছে মেয়েটা, তার মানে তোর সামনে আবার চলে আসবে। ফালতু কথা বলাটা বন্ধ কর, হ্যাঁ একটু মুখটা বন্ধ রাখ। হ্যাঁ চলো 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 পাল্টাই।